অনার্স ফার্স্ট ইয়ারের প্রিয় শিক্ষার্থীরা, গত সপ্তাহে তোমাদের ক্লাস নিয়েছিলাম, এরপরে এই সপ্তাহে আরেকটা ক্লাস নেওয়ার কথা ছিল। অর্থাৎ এই সপ্তাহে তোমাদের কাম্যকরণ বা অপটিমাইজেশন নিয়ে তোমরা আলোচনা করতে বলছিলাম, কাম্যকরণ, এইটাকে ইংরেজিতে বলে অপটিমাইজেশন, অপটিমাইজেশন। আজকে তোমাদের এই কাম্যকরণ নিয়ে তো আলোচনা করব। আশা করি তোমরা ভালো আছো এবং মনোযোগ সহকারে লেখাপড়া করতেছো, যদিও তোমরা উদ্বিগ্ন অবস্থায় আছো, কারণ হঠাৎ পরিস্থিতি খুব খারাপ। সেই জন্য ছাত্ররা যখন ইয়ে করে, মোবাইল করে, তখন তারা তাদের উদ্বেগের কথাটা, ভয়ের কথাটা প্রায় সময় বলে থাকে। তাই তোমরা ভয় হোক আর যাই হোক, তোমাদের তো পরীক্ষা দিতে হবে, সেই জন্য আমি তোমাদের ক্লাস অর্থাৎ ফার্স্ট ইয়ারের অনার্সের ক্লাস, বিশেষ করে আমার ম্যাথমেটিক্স অর্থাৎ মৌলিক গণিতটা তোমাদের পরীক্ষার জন্য যতটুকু দরকার অতটুকু আমি শেষ করে দেবো। অর্থাৎ তোমরা যাতে আর পরীক্ষায় গিয়ে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হও, সেই ব্যবস্থা আমি করে দেবো। ইতিমধ্যে আমি করছি, ওখানে তো প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো করেছি আমি প্রশ্ন দিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি, প্রশ্ন দিয়েছি, তার প্রশ্নের উপর আলোচনা করেছি। যে সমস্ত প্রশ্নগুলো বেশি ইম্পর্ট্যান্ট এগুলো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে, এবং তোমাদের সাথে পরে মোবাইলে আলোচনার মধ্যে জানতে পারলাম তোমরা কি বুঝেছো বলছো আমাকে, অর্থাৎ ক্লিয়ারলি বুঝেছো, সেই জন্য আমিও খুশি। এখন আজকে এই চ্যাপ্টার থেকে, এই চ্যাপ্টারের নাম হচ্ছে কি, কাম্যকরণ বা চূড়ান্তকরণ, বা ইংরেজিতে বলা হয় অপটিমাইজেশন। তাহলে এই চ্যাপ্টারকে আমি তিন ভাগে ভাগ করব, তিন ভাগে ভাগ করব। প্রথমে হচ্ছে আমার সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান এবং অনমনীয় বিন্দু, এটা নিয়ে এক ভাগ করব। আর গড় খরচ, প্রান্তিক খরচ, মোট খরচ, তো এগুলার সম্পর্ক নিয়ে একটা ক্লাস করব। ওগুলার থেকে অনেক প্রশ্ন পড়ে। তারপরে আবার মুনাফা সর্বোচ্চকরণ, উৎপাদন সর্বোচ্চকরণ, উপযোগ সর্বোচ্চকরণ, অর্থাৎ মুনাফা নিয়ে, লাভ ক্ষতি বা মুনাফা নিয়ে তোমাদেরকে আরেকটা ক্লাস করে তিনটা ক্লাসের মাধ্যমে এই চ্যাপ্টারটা শেষ করব। তাহলে প্রথমে আমরা কাম্যকরণ কী জিনিস এইটা একটু আলোচনা করি। তবে এখানে আলোচনা করতে গেলে অনেক আলোচনা আছে লম্বা, এগুলো না করলেও হয় না, করলেও অনেক লম্বা হয়ে যায়, সেই জন্য দেখি কতটুকু পারি। অর্থনীতিতে সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ সমস্যাকে কাম্যকরণ বলা শব্দ দ্বারা প্রকাশ করা হয়। তো অর্থনীতিতে সর্বোচ্চকরণ, সর্বোচ্চকরণ বা ও সর্বনিম্নকরণ, সর্বনিম্নকরণ, তাহলে অর্থনীতিতে সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ কি সমস্যাকে একসাথে কি বলা হয়, কাম্যকরণ বলা হয়। সর্বোচ্চকরণ সর্বনিম্ন সমস্যাকে বা নির্ধারণকে আর কি, সমস্যাকে একসাথে কী করক বলা হয়, কাম্যকরণ বলা হয়, কাম্যকরণ বলা হয়। অর্থাৎ আপনার অপটিমাইজেশন এখানে, অর্থাৎ অপটিমাম শব্দ দ্বারা কী করা হয়, ভারসাম্য অথবা সর্বোচ্চ সর্বনিম্ন এগুলা কি বোঝানো হয়ে থাকে। তাহলে এইটা কি সর্বোচ্চকরণ সর্বনিম্নকরণের সমস্যাকে একসাথে কি বলা হয়, কাম্যকরণ বলা হয়। তাহলে এখানে দেখো, একটি সুনির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে, একটি সুনির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে বিকল্প পছন্দের মধ্যে থেকে সর্বোৎকৃষ্ট পদ্ধতি বা কৌশল নির্বাচন করাকে অপটিমাইজেশন বা কাম্যকরণ বলে। শিক্ষার্থীরা শুনো কি বলছি, একটি সুনির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে বিকল্প পছন্দের মধ্যে থেকে সর্বোৎকৃষ্ট পদ্ধতি বা কৌশল নির্বাচন করাকে অপটিমাইজেশন বা কাম্যকরণ বলা হয়। তাহলে একটু কি বলবো, একটি সুনির্দিষ্ট, একটি
সুনির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে বিকল্প পছন্দের মধ্যে বিকল্প পছন্দের মধ্য থেকে সর্বোৎকৃষ্ট পদ্ধতি বা কৌশল নির্বাচন পদ্ধতি বা কৌশল নির্বাচন নির্বাচন করাকে করাকে অপটিমাইজেশন বা কাম্যকরণ বলে। তাহলে একাধিক বিকল্প পছন্দ যেগুলো আছে তার মধ্যে থেকে সর্বোৎকৃষ্ট পদ্ধতির কি বাছাই করাটাই হচ্ছে কি আমার কি অপটিমাইজেশন। যেমন ধরো অর্থনীতিতে বহু বিকল্পের মধ্যে নির্বাচন বা পছন্দের সাধারণ মানদণ্ড হল সর্বোচ্চকরণ এবং সর্বনিম্ন, কোনো কিছু সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ। অর্থনীতিতে বিকল্প যেসব পছন্দ আছে তার মধ্যে আমাদের কি নির্বাচন পছন্দের সাধারণ মানদণ্ড হলো কি সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ, এইগুলো কি অত কোন সর্বোচ্চকরণ হচ্ছে না সর্বনিম্নকরণ হচ্ছে সেটা বাছাই করাটা হচ্ছে কি আমাদের কাজ। এই সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ সমস্যাকে একত্রে কি অপটিমাইজেশন বলা হয়। এই সর্বোচ্চকরণ ও সর্বনিম্নকরণ সমস্যাকে একসাথে বা একত্রে অপটিমাইজেশন বলা হয়। তারপরে অপটিমাইজেশন দ্বারা শুধু সর্বোচ্চকরণও বোঝায় না, শুধু সর্বনিম্নকরণও বোঝায় না, একসাথে দুইটাই বোঝায়। অর্থাৎ অপটিমাইজেশন বা কাম্যকরণ বললে এতে কাম্যতা অর্জনও বলে, কাম্যতায়নই বলে, তো এটা চূড়ান্তকরণও বলে, তো কাম্যকরণই বলে। তো অনেক শব্দ এটার জন্য ব্যবহার করা যায়। তো অর্থনীতিতে সর্বোচ্চকরণের উদাহরণ হলো কি উপযোগ সর্বোচ্চ করব, কোনো ফার্মের উৎপাদন সর্বোচ্চ করা হবে, কোনো ফার্মের মুনাফা সর্বোচ্চ করা হবে। তারপর হচ্ছে কি দেশের অর্থনীতির প্রবৃদ্ধি হার কি বৃদ্ধি করা সর্বোচ্চ করা হবে। তো এগুলো হচ্ছে কি সর্বোচ্চকরণের কথা। আর সর্বনিম্নকরণের কথা হচ্ছে কি খরচ সর্বনিম্ন করা হবে, খরচ উৎপাদন খরচ কোনো ফার্মের উৎপাদন খরচ সর্বনিম্নকরণ যদি করা যায় তাহলে কি মুনাফা সর্বোচ্চ করা যাবে। তারপর হচ্ছে কি এই যে জনসংখ্যা প্রবৃদ্ধির হার, জনসংখ্যা অর্থনৈতিক প্রবৃদ্ধির হার সর্বোচ্চ করা হয় কিন্তু জনসংখ্যা প্রবৃদ্ধির হার সর্বনিম্ন করার যে প্রচেষ্টা সেটাও কি কাম্যকরণ, তা সর্বনিম্নকরণ। তারপরে এছাড়াও উৎপাদন খরচ স্থির রেখে বিক্রয়মূল্য বৃদ্ধি করা, আবার বিক্রয়মূল্যে স্থির রেখে উৎপাদন খরচ হ্রাস করা, এটাও কি কাম্যকরণ বা সর্বনিম্নকরণ। বিশুদ্ধ গণিতে সর্বোচ্চ বা সর্বনিম্নকরণ দ্বারা দুটি কাম্য অর্থনীতির সাথে সম্পৃক্ত নয়। বিশুদ্ধ অর্থনীতিতে সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ ধারণাটি কি নয় কাম্য অর্থজন বা কাম্যকরণের সাথে সম্পর্কিত কি সম্পৃক্ত নয়। বিশুদ্ধ অর্থনীতিতে কি সর্বোচ্চ বা সর্বনিম্ন মানকে চরম মান বলা হয়। বিশুদ্ধ অর্থনীতিতে সর্বোচ্চ বা সর্বনিম্ন মানকে চরম মান বলা হয়। এখন আর অর্থনীতিতে কাম্যতা অর্জন দ্বারা কি সর্বোচ্চকরণ সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বা সর্বোচ্চকরণ কি সর্বনিম্নকরণ দুইটাকে একসাথে বোঝানো হয়। এইবার আমরা আসি চরম মান এক্সট্রিম ভ্যালু কি। চরম মান হচ্ছে এক্সট্রিম ভ্যালু, এক্সট্রিম ভ্যালু চরম মান। কোনো অপেক্ষকের স্বাধীন চলকের মানের বিপরীতে অধীন চলকের যার সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যায় তাকে চরম মান
বলে কোন অপেক্ষকই কোন অপেক্ষকে কি স্বাধীন চলকের মানের বিপরীতে চলকের মানের বিপরীতে বিপরীতে স্বাধীন চলকের মানের বিপরীতে অধীন চলকের যে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যায় অধীন চলকের অধীন চলকের যে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যায় সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যায় তাকে চরম মান বলে পাওয়া যায় তাকে চরম মান বলে কি কোনো অপেক্ষকে স্বাধীন চলকের মানের বিপরীতে অধীন চলকের যে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যায় তাকে কি বলা হয় চরম মান বলা হয় চরম মান বলে এই চরম মান নির্ণয়ের পদ্ধতিকে কাম্যকরণ বা চূড়ান্তকরণ বলে এই চরম মান নির্ণয়ের এই চরম মান নির্ণয়ের পদ্ধতিকে কাম্যকরণ বা চূড়ান্তকরণ বলে কাম্যকরণ বা চূড়ান্তকরণ বলে তাহলে কি এই চরম মান নির্ণয় পদ্ধতি তাহলে কি কোনো অপেক্ষায় স্বাধীন চলকের মানের বিপরীতে অধীন চলকের যে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যায় তাকে চরম মান বলে আর এই চরম মান নির্ণয়ের পদ্ধতি কি বলা হয় কাম্যকরণ বা চূড়ান্তকরণ বলা হয় এখন অপেক্ষকে সর্বোচ্চ সর্বনিম্ন এবং সর্বোচ্চকরণ ও সর্বনিম্নকরণ দেখো তাহলে আমরা কি সর্বোচ্চ সর্বনিম্ন সর্বোচ্চকরণ সর্বনিম্নকরণ কি জিনিস সেটা আমি এখন দেখাচ্ছি সর্বোচ্চ সর্বোচ্চ বা কি ম্যাক্সিমা আচ্ছা কোন অবিচ্ছিন্ন অপেক্ষকের লেখ চিন্তকন করলে কথাগুলো আমি শুধু বলে যাচ্ছি কোন অবিচ্ছিন্ন অপেক্ষকের লেখচিত্র অঙ্কন করলে যদি এর উপরের কোনো বিন্দুতে অন্যান্য বিন্দু অপেক্ষা অন্যান্য বিন্দু অপেক্ষা তার মান বেশি হয় তবে তাকে উক্ত ফাংশনের সর্বোচ্চ মান বলে তাহলে উক্ত ফাংশনের সর্বোচ্চ মান বলে দেখো কোনো লেখচিত্র কোনো অবিচ্ছিন্ন ফাংশনের লেখচিত্র অঙ্কন করলে যদি এর উপরে কোনো বিন্দুতে দেখো আমি জিনিসটা ইয়ে করে দেখাই এই যে একটা অবিচ্ছিন্ন ফাংশন এবং কি নন লিনিয়ার ফাংশন ও একমাত্রিক ফাংশন ওই ফাংশনের যদি কোনো লেখচিত্র অঙ্কন করি এই যে একটা লেখচিত্র অঙ্কন করলাম এখানে এইটাও এইটাও সর্বোচ্চ মান এইটাও সর্বোচ্চ এই মানটা হচ্ছে সবচেয়ে বেশি সর্বোচ্চ তাহলে কোনো অপেক্ষকের কি লেখচিত্র অঙ্কন করলে যদি এর উপরের কোনো বিন্দুতে এর উপরের কোনো বিন্দুতে অন্যান্য বিন্দু অপেক্ষা তার মান বেশি হয় অন্যান্য বিন্দু ধরো এ বিন্দু বি বিন্দু সি বিন্দু এইটা একটা ফাংশন ওয়াই ইজ দ্য ফাংশন এইটা একটা ফাংশন তাহলে এখানে বি বিন্দুতে মান সর্বোচ্চ হয়েছে তাহলে এই উক্ত ফাংশনকে কি তবে তাকে উক্ত ফাংশনের সর্বোচ্চ মান বলে তাহলে বিকে কী বলা হবে এই ফাংশনের সর্বোচ্চ মান বলা হবে তাহলে কোনো একটা ফাংশনে যদি আমি লেখচিত্র অঙ্কন করি ওই লেখচিত্রের মধ্যে যদি একাধিক সর্বোচ্চ মান থাকে তার মধ্যে সবচেয়ে সর্বোচ্চ মান যেটা বেশি এখানে এইটাও সর্বোচ্চ এইটাও সর্বোচ্চ এইটা কিন্তু সবচেয়ে সর্বোচ্চ এইটা হচ্ছে কি এইটাকে বলা হবে সর্বোচ্চ মান আর এইটা
অন্যভাবে স্বাধীন চলকের যে মানের জন্য, অন্যভাবে বলা যায় কি, স্বাধীন চলকের যে মানের জন্য অপেক্ষের সবচেয়ে উচ্চ মান পাওয়া যায়, স্বাধীন চলকের যে মানের জন্য। যেমন থাকো, আমি একটা ইয়ে নিচ্ছি, অপেক্ষক নিচ্ছি, এইটা একটা অপেক্ষক, এই অপেক্ষকে ওয়াই হচ্ছে কি অধীন চলক, এক্স হচ্ছে স্বাধীন চলক। তো স্বাধীন চলকের যে মানের জন্যে কি পাওয়া যাবে, সর্বোচ্চ মান পাওয়া যাবে, অপেক্ষকের সর্বোচ্চ মান পাওয়া যাবে, তাকে বলা হবে সর্বোচ্চ মান। অপেক্ষের উচ্চ মান পাওয়া যায় তাকে ফাংশনটির সর্বোচ্চ মান বলা হয়। যেমন ধরো, এখানে আমি দেখাই, এই একটু খেয়াল করো তোমরা, এক্স ওয়াই, যদি এক্স জিরো ধরি ওয়াই ইজুক্যাল টু কী হবে, জিরো হবে। এক্স যদি ওয়ান ধরি তাহলে ওয়াই হবে কত, থ্রি। এখানে মান বসিয়ে দেখো, এক্স যদি টু ধরি ওয়াই হবে কত, ফোর। আর এক্সের মান যদি থ্রি ধরি ওয়াইয়ের মান হবে কত, থ্রি। দেখো এখানে, এই যে এটা একটা অপেক্ষক, এই অপেক্ষে এক্স হচ্ছে স্বাধীন চলক, ওয়াই হচ্ছে অধীন চলক। এই স্বাধীন চলকের এই বিভিন্ন মানের জন্য, অধীন চলকের কি বিভিন্ন মান পেলাম, এই মানগুলোর মধ্যে স্বাধীন চলকের দুই মান যখন টু যখন দিই, অধীন চলকের মান কি হয়, সর্বোচ্চ হয়। তো এইটা হচ্ছে কি চরম মান, এই এই দুইটা হচ্ছে ফাংশনটির সর্বোচ্চ মান, তাকে কি বলা হয়, ফাংশনটির সর্বোচ্চ মান বলা হয়। তো এখানে দুইয়ের জন্য দুই বসালে মান পায় সর্বোচ্চ, তো এইটাকে বলা হয় সর্বোচ্চ মান। তা এই এইটা নির্ণয়ের পদ্ধতিকে বলা হয় কি, কামকরণ। তাহলে এখন দেখো, তাহলে এইভাবে কোনো লেখক চিত্রের যদি আমি কি করি, মান বসাইয়ে স্বাধীন চলকের মান বসাইয়ে অধীন চলকের মান বার করলাম, আবার তার ভিত্তিতে লেখচিত্র অঙ্কন করলাম, বহুত জটিল ব্যাপার। দেখো, ম্যাক্সিমাম মান বার করতে ঠিক একইভাবে মিনিমাম মানের ক্ষেত্রেও, আমি মিনিমামের একটা আমি দিই। যেমন ধরো এইখানে এটা কি করি, এখানে দুইটা মিনিমাম আছে, একটা ধরো ডি আর একটা হচ্ছে কি ই, এইটাও নিম্নমান, এটাও নিম্নমান, তবে ই চাইতে ডি বেশি নিম্নমানের। তাহলে এটা হচ্ছে, এটাও কি চরম মান, এইটাও কি সর্বনিম্ন মান, এটাও চরম মান, এইটাও চরম মান, এটা সর্বোচ্চ মান, এটা সর্বনিম্ন মান, দুইটাই কি চরম মান বা কাম্য মান। তাহলে এটা দিয়ে আমি একটা গিয়ে লিখি, ফাংশন দেখাই তোমাদেরকে, ওয়াই ইজ দ্য ফাংশন অফ, তাহলে ওয়াই ইজ ইকুয়াল কি দিই, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি, এরকম একটা ইয়ে দিলাম। দেখো এক্স দিলাম, ওয়াই দিলাম, যখন মান জিরো দিই তখন পাই থ্রি, যখন ওয়ান দিই তখন পাই টু, যখন টু দিই তখন পাই থ্রি। দেখো তাহলে এই অপেক্ষকে স্বাধীন চলকের বিভিন্ন মানের মধ্যে টু মানে অধীন চলকের মান সর্বোচ্চ হয়, আর এই অপেক্ষকে দেখো স্বাধীন চলকের বিভিন্ন মানে ওয়ান মানের ক্ষেত্রে কি হয়, মানটা সর্বনিম্ন হয়, ওয়াই চলকের মানটা সর্বনিম্ন হয়। তাহলে এই এইটাকে বলা হয় সর্বোচ্চ মান নির্ণয়, সর্বনিম্ন মান নির্ণয়। এভাবে আমরা অপেক্ষকের মধ্যে বাইরে করতে পারি, এই অপেক্ষকের লেখচিত্র অঙ্কন করে এইভাবে কী করতে পারি, বাইর করতে পারি। তবে এগুলো তো জটিল ব্যাপার, এইভাবে বাইর করাটা কি জটিল ব্যাপার। এই জটিল ব্যাপারটাকে পরিহার করে আমরা কী করতে পারি, হ্যাঁ, তাহলে এই জটিল ব্যাপার সর্বদা চলকের মান নির্ণয় করে লেখচিত্র অঙ্কন একটি জটিল এবং সময়সাপেক্ষ করে, এই চলকের মান নির্ণয় করে লেখচিত্র অঙ্কন, চলকের মান নির্ণয় করে লেখচিত্র অঙ্কন একটা জটিল বা সময়সাপেক্ষ, যেমন অনেক সময় গেল। তো এইটা না করে আমরা কি করতে পারি, তাই লেখচিত্র অঙ্কন না করে কতিপয় শর্তাধীন গাণিতিক উপায়ে, তাহলে কি এইভাবে লেখচিত্র অঙ্কন না করে কতিপয় শর্তাধীন কি গাণিতিক উপায়ে অন্তর্কণের মাধ্যমে কোনো অপেক্ষকে সর্বোচ্চ মান নির্ণয়ের পদ্ধতিকে সর্বোচ্চকরণ বলে। তাহলে সর্বোচ্চকরণ কি, কি কোনো লেখচিত্র অঙ্কন না করে কতিপয় শর্তাধীন গাণিতিক উপায়ে, কতিপয় শর্তাধীন গাণিতিক উপায়ে অন্তর্কলনের মাধ্যমে
কোনো অপেক্ষকের সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান নির্ণয়ের পদ্ধতিকে বলা হয় সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ। এবে না করে আমরা কি করব, গাণিতিক পদ্ধতিতে অন্তকলনের মাধ্যমে কতগুলো শর্ত ধরে সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান নির্ণয় করব। এই সর্বোচ্চ কি লেখচিত্র কি ফাংশনের থেকে মান বাইর করে লেখচিত্র অঙ্কন করে কি না করে কি করব, আমরা কতগুলো শর্ত ধরে নিয়ে গাণিতিক উপায়ে অন্তকলন করে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করতে পারি। ওইভাবে নির্ণয় করাটার নাম হচ্ছে কি সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ। গাণিতিক উপায়ে কতগুলো শর্তাদি নিয়ে কি অপেক্ষকের সর্বোচ্চ মান সর্বনিম্ন মান নির্ণয় করার যে পদ্ধতি সেটা হচ্ছে কি সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ বা কাম্যকরণ। এখানে যে অপেক্ষকটা আমরা ব্যবহার করি, এই যে এখানে একটা ব্যবহার করলাম, এখানে একটা অপেক্ষক ব্যবহার করলাম বা ফাংশন ব্যবহার করলাম, অপেক্ষক এগুলোকে বলা হয় কি উদ্দেশ্যমূলক অপেক্ষক। এই অপেক্ষকগুলোকে বলা হয় কি উদ্দেশ্যমূলক অপেক্ষক। তাই যে বিবিচ্য অপেক্ষকে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করা হয় তাকে, এই যে বিবিচ্য অপেক্ষকে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করা হয় সেই অপেক্ষককে বলা হয় কি উদ্দেশ্যমূলক অপেক্ষক। এইটা হচ্ছে তাহলে এখান থেকে সর্বোচ্চ মান নির্ণয় করছি, এখান থেকে সর্বনিম্ন মান নির্ণয় করছি, তো এই দুইটা অপেক্ষককে বলা হবে কি উদ্দেশ্যমূলক অপেক্ষক। কিন্তু এই যে কাম্যকরণের ক্ষেত্রে এই ধরনের অপেক্ষকগুলা কি হয় নন লিনিয়ার অর্থাৎ অ-একমাত্রিক হয়, অর্থাৎ এখানে যে পাওয়ার এই পাওয়ার থাকবে, যদি পাওয়ার ছাড়া থাকে তাহলে একমাত্রিক, একমাত্রিকের কোনো কাম্যকরণ হয় না, অ-একমাত্রিকের কাম্যকরণ হয়। কারণ একমাত্রিকের থেকে লেখা চিত্রণ করলে এটা সরল এরকম একটা সরল লেখা হয়, এরকম সরল লেখা হয়, এরকম সরল লেখা হয়, তাহলে সরল রেখা হলে কি কাম্যকরণ করা যায় না। যদি অ-একমাত্রিক হয়, অ-একমাত্রিক মানে এখানে পাওয়ার থাকবে, দুই থাকবে, তিন থাকবে, তখন ইয়ে থাকবে ওগুলার কি এরকম 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 ইয়ে হয়, তাহলে এরকমও হয় এরকমও হয়। তাহলে এই যে অ-একমাত্রিকের ক্ষেত্রে আমরা কি করতে পারি কাম্যকরণ বা সর্বোচ্চকরণ সর্বনিম্নকরণ কি করতে পারি নির্ণয় করতে পারি। যেমন দেখো এই যে কাম্যকরণের নির্ণয়ের এই কথাগুলো কিন্তু একটু অপ্রিয় কথাগুলো না বললে হচ্ছে না, সেই জন্য বলতেছি। তাহলে টাইম যে বেশি যাচ্ছে সেই জন্য আমি ওই দিকে না গিয়ে আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। আমি এখানে অঙ্ক করব তিন ধরনের, একটা হচ্ছে কি আমাদের এখানে ইয়ে করা হবে কি সর্বোচ্চকরণের সর্বোচ্চকরণ সর্বনিম্নকরণ এবং অনিম্নবিন্দু। সর্বোচ্চকরণ সর্বনিম্নকরণ, তো সর্বোচ্চকরণ এখানে আমি করব কি সর্বোচ্চকরণ, তারপরে কি সর্বনিম্নকরণ সর্বনিম্নকরণ, তারপরে হচ্ছে অনমনীয় বিন্দু অনমনীয় বিন্দু। টাইম বেশি যাচ্ছে সেই জন্য আমি সুন্দর জিনিসগুলো দেখাতে পারলাম না, এখানে এর মাধ্যমে চিত্রের মাধ্যমে এই যে কোথায় সর্বোচ্চ হয় এখানে সর্বনিম্ন আবার এইটাতে। সর্বোচ্চ এই যে সর্বোচ্চ এখানে হয়, এই সর্বনিম্ন এখানে হয়, এই জিনিসগুলা বিয়ে দিয়ে অর্থনৈতিক অঙ্কের মাধ্যমে দেখানোর একটা যে ছিল এটা আমি আর দেখাচ্ছি না। আর এই যে অনমনীয় বিন্দু, এই এই এখানে অনমনীয় বিন্দু সর্বোচ্চকরণের ক্ষেত্রে কী হয়, ডাল যেখানে শূন্য সেখানে হবে কি সর্বোচ্চ, কিন্তু এর আগের ডাল হবে কি নেগেটিভ কি পজিটিভ, এই আগের ডাল ডিওয়াই বাই ডিএক্স, এখানে আগের ডাল হবে কি গ্রেটার দেন জিরো, ডিওয়াই বাই ডিএক্স ইজুগুলো জিরো, আর কি এই যে নিচের এটা ডিওয়াই বাই ডিএক্স হবে কি লেস দেন জিরো, এটা হচ্ছে সর্বোচ্চকরণের জন্য। আর এটা হচ্ছে কি কি ডাল যেখানে শূন্য সেখানে সর্বনিম্নকরণ, তাহলে এই ডিওয়াই বাই ডিএক্স ইজুগুল টু জিরো এখানে সর্বনিম্ন, এর আগের ডাল হবে কি নেগেটিভ ডিওয়াই বাই ডিএক্স কি লেস দেন জিরো, আর এর পরের ডাল হবে কি
dy by dx কি greater than 0 তাহলে এই ক্ষেত্রে কি সর্বোচ্চকরণের জন্য কি হবে ডাল যখন শূন্য তার আগের ডাল হবে নেগেটিভ পরের ডাল না আগের ডাল হবে পজিটিভ পরের ডাল হবে নেগেটিভ আর সর্বনিম্নকরণের জন্য ডাল যেখানে শূন্য সেখানে সর্বনিম্ন তার আগের ডাল হবে কি নেগেটিভ তার পরের ডাল হবে কি পজিটিভ এই ক্ষেত্রে আর কি অনুমিনের ক্ষেত্রে যে বিন্দুতে আমরা অনুমিন বিন্দু বার করব তার আগের ডাল তার ডাল শূন্য আগের ডাল শূন্য পরের ডাল শূন্য যেমন দেখেন এখানে এ বি সি তো এখানে এত ডাল শূন্য তার আগের ডাল শূন্য তার পরের ডাল শূন্য তো এইটা হচ্ছে কি এখানে অনুমিন বিন্দু অর্থাৎ এখানে সর্বোচ্চ হয় না সর্বনিম্ন হয় না এখন আমি চলে যাচ্ছি আমার সর্বোচ্চকরণ এবং সর্বনিম্ন অনুমনীয় বিন্দু নির্ণয়ের ক্ষেত্রে কারণ না হয় টাইম বেশি যাচ্ছে টাইম বেশি গেলে মোবাইল এখন মোবাইলের খরচও বাড়াই দিচ্ছে সরকার এই বাজেটে তাই তোমাদের খরচও বেশি টাকাও বেশি যাবে আর এদিকে সময় বেশি হলে তোমরা একটু কি শুনতে তোমাদের ইয়ে লাগে বিরক্তি আসবে সেই জন্য আমি আর ওইদিকে না গিয়ে সরাসরি কি চরমমান চরমমান আছে দুই ধরনের একটা হচ্ছে আপেক্ষিক চরমমান আর একটা হচ্ছে নিরূপণ চরমমান ওই ওখানে আপেক্ষিক চরমমান এখানে যে দেখাইছিলাম ওই তাহলে এখানে এইটা উচ্চমান এটা উচ্চমান এইটা উচ্চমান তাহলে এইটার সাথে এইটা উঁচু এটার সাথে এইটা উঁচু এটা হচ্ছে কি নিরঙ্কুশ চরমমান আর এইটা হচ্ছে আপেক্ষিক চরমমান এই দুটো হচ্ছে আপেক্ষিক চরমমান এটা হচ্ছে নিরঙ্কুশ অর্থাৎ যে মানটা সবচেয়ে বেশি এটা হচ্ছে লেখা হচ্ছে সবচেয়ে বেশি সেটা আবার কি নিরঙ্কুশ সর্বোচ্চ মান চরমমান সর্বোচ্চ মান আবার এখানে দেখো এখানে সবচেয়ে নিচু এইটাও নিচু এইটাও নিচু তাহলে নিচুর মধ্যে এটা সবচেয়ে বেশি নিচু এটা হচ্ছে কি নিরঙ্কুশ সর্বনিম্ন মান এটা হচ্ছে নিরঙ্কুশ সর্বোচ্চ মান আর এটা আপেক্ষিক সর্বোচ্চ মান এই দুটো হচ্ছে আপেক্ষিক ধরনের এ বি সি বি হচ্ছে নিরঙ্কুশ সর্বোচ্চ মান এবং সি হচ্ছে কি আপেক্ষিক সর্বোচ্চ মান আর এখানে কি ডি ই এই ই হচ্ছে কি নিরঙ্কুশ সর্বনিম্ন মান আর ডি হচ্ছে কি আপেক্ষিক সর্বনিম্ন মান এখন তাই কাম্যকরণের প্রকারভেদ আছে একটা হচ্ছে শর্তহীন কাম্যকরণ আর একটা হচ্ছে শর্তযুক্ত কাম্যকরণ সেটি কাম্যকরণের কী আছে প্রকারভেদ আছে একটা হচ্ছে শর্তহীন শর্তহীন কাম্যকরণ হীন কাম্যকরণ আর একটা হচ্ছে কি শর্তযুক্ত কি যুক্ত কাম্যকরণ যে কাম্যকরণ করতে গিয়ে যদি কোনো শর্ত জুড়িয়ে দিয়ে না থাকে তাহলে এটা শর্তহীন কাম্যকরণ শর্তহীন আর যদি শর্তযুক্ত থাকে তাহলে এটা শর্তযুক্ত কাম্যকরণ শর্ত না থাকলে শর্তহীন আর শর্ত থাকলে শর্তযুক্ত তাহলে এই শর্তহীন কাম্যকরণ এবং শর্তযুক্ত কাম্য দুইটাই আবার কি কি তিন প্রকারের আছে তো শর্তহীন কাম্যকরণ তিন একটা হচ্ছে কি এক হচ্ছে কি একটি স্বাধীন চলকের ক্ষেত্রে একটি স্বাধীন চলকের ক্ষেত্রে তারপরে কি দুইটি স্বাধীন চলকের ক্ষেত্রে দুইটি স্বাধীন চলকের ক্ষেত্রে একটা হচ্ছে তিন হচ্ছে কি দুইয়ের অধিক স্বাধীন চলকের ক্ষেত্রে তাহলে এই কাম্য কি শর্তহীন কাম্যকরণ তিন প্রকার তাহলে কি দুইয়ের একটি স্বাধীন চলক যদি থাকে যেমন আগে যে তোমাদের দুইটা অপেক্ষক জায়গা দিয়েছিল ওখানে শুধু এক ছিল একটা স্বাধীন চলক ছিল একটি স্বাধীন চলকের ক্ষেত্রে দুইটা স্বাধীন চলকের ক্ষেত্রে দুইয়ের অধিক স্বাধীন চলকের ক্ষেত্রে কি আছে শর্তহীন কাম্যকরণ আছে আবার শর্তযুক্ত কাম্যকরণও আছে এখন দেখো সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ বা কাম্যকরণের ধাপসমূহ দেখো সর্বোচ্চকরণ ও সর্বনিম্নকরণের ধাপ
সমূহ। এক ধাপ ওয়ান, ধাপ ওয়ান হচ্ছে কি, তো প্রথমে প্রয়োজনীয় শর্ত ব্যবহার করে স্বাধীন চলকের মান নির্ণয় করতে হবে। প্রথমে কি, প্রথমে প্রয়োজনীয় শর্ত ব্যবহার করে স্বাধীন চলকের মান নির্ণয় করতে হবে। অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু জিরো, এই শর্ত দিয়ে সমাধান করে, এই শর্ত দিয়ে সমাধান করে স্বাধীন চলকের মান নির্ণয় করতে হবে। কারণ এখানে কাম্যকরণের শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রথম শর্ত হচ্ছে কি, প্রথম বা প্রয়োজনীয় শর্ত, এটা হচ্ছে কি ফার্স্ট অর্ডার কন্ডিশন, ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু জিরো, ফার্স্ট অর্ডার কন্ডিশন, দুইটা শর্ত, প্রথম শর্ত হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু জিরো, আর দ্বিতীয় হচ্ছে শর্ত হচ্ছে এটি কি দ্বিতীয় বার ডিওয়াই বাই ডিএক্স ডি এক্স স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার যদি কি নট ইজ ইকুয়াল টু জিরো, তার মানে যে কী হবে যদি গ্রেটার দেন জিরো হয় একটা হবে, মান হবে কি সর্বনিম্ন, সর্বনিম্ন, আর যদি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার লেস দেন জিরো হয় তবে অপেক্ষায় মান হবে কি সর্বোচ্চ, সর্ব সর্বোচ্চ, এই দুইটা শর্ত, এটা হচ্ছে এক নম্বর শর্ত, প্রয়োজনীয় শর্ত হচ্ছে এক নম্বর বা প্রয়োজনীয় শর্ত, এটা হচ্ছে দুই নম্বর বা কি পর্যাপ্ত শর্ত, দ্বিতীয় শর্ত এটা হচ্ছে প্রথম বা প্রয়োজনীয় শর্ত, প্রথম বা প্রয়োজনীয় শর্ত, প্রয়োজনীয় শর্ত, আর এটা হচ্ছে দ্বিতীয় বা পর্যাপ্ত শর্ত, পর্যাপ্ত শর্ত, এই দুইটা শর্ত, এটা হচ্ছে প্রথমবার কি ফার্স্ট অর্ডার কন্ডিশন ইজ ইকুয়াল টু জিরো, সেকেন্ড অর্ডার কন্ডিশন যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে কি হবে মান হবে সর্বনিম্ন, অপেক্ষকের মান হবে সর্বনিম্ন, আর যদি লেস দেন জিরো হয় অপেক্ষকের মান হবে সর্বোচ্চ, সেই জন্য দাফ ওয়ান হচ্ছে প্রথমে প্রয়োজনীয়, এই যে প্রয়োজনীয় শর্ত, প্রয়োজনীয় শর্ত ব্যবহার করে স্বাধীন চলকের মান নির্ণয় করতে হবে, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু জিরো, এই শর্ত দিয়ে স্বাধীন চলকের মান নির্ণয় করতে হবে। তারপর হচ্ছে ধাপ টু, ধাপ টু হচ্ছে কি, এখানে সব মুখে বলে দিই, স্বাধীন চলকের উক্ত মানে অপেক্ষকটি সর্বোচ্চ না সর্বনিম্ন হবে তা জানার জন্য এই স্বাধীন চলকের, এই যে স্বাধীন চলকের মান বের করবো, এটা সমাধানকে বাইর করব, এই স্বাধীন চলকের মানের প্রেক্ষিতে যে মান পাবো সেই মানের ভিত্তিতে অপেক্ষকের মান কি সর্বোচ্চ না সর্বনিম্ন তা জানার জন্য, জানার জন্য দ্বিতীয় বা প্রয়োজনীয় শর্ত কি ব্যবহার করতে হবে, দ্বিতীয় বা প্রয়োজনীয় শর্ত কাজে লাগাতে হবে। তাহলে কি দ্বিতীয় বা প্রয়োজনীয় শর্ত হচ্ছে এইটাই, যদি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স, এটা হচ্ছে দ্বিতীয় বা প্রয়োজনীয় শর্ত বলছিলাম তো, ডিওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার গ্রেটার দেন যদি জিরো হয় তাহলে মান হবে কি সর্বনিম্ন, আর যদি লেস দেন জিরো হয় মান হবে কি সর্বোচ্চ। তাহলে প্রথম শর্ত প্রয়োজনীয় শর্ত এই দুইটা ব্যবহার করে দুই ধাপ গেল। তো ধাপ তিন হচ্ছে কি, এই যে স্বাধীন চলকের যে ধাপ তিন, ধাপ তিন স্বাধীন চলকের যে মান পেয়েছিলাম ওই মানটা অপেক্ষকে বসাবো, স্বাধীন চলকের মানটা কি করব অপেক্ষক যেটা ব্যবহার করো অপেক্ষক বসাবো, বসাওয়ার বসালে কি পাবো, এই যে এখানে কি অধীন চলে একটা ওয়াইয়ের একটা মান পাওয়া যাবে, ওয়াইয়ের মান পাওয়া যাবে, তাহলে এইটা নির্ণয় করতে হবে, এইটাই হচ্ছে অপেক্ষকের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান। তাহলে ধাপ তিন, ধাপ চার হচ্ছে অর্থাৎ সর্বোচ্চ মান নির্ণয় করো, তাহলে সর্বোচ্চ মান নির্ণয় করতে বললে বা সর্বনিম্ন মান নির্ণয় করো তাহলে কী করতে হবে, আমাদের অপেক্ষকে স্বাধীন চলকের মানটা বসাইয়ে দেবো, অর্থাৎ অপেক্ষকে স্বাধীন চলকটা মান বসাইয়ে দিয়ে
যে মানটা পাবো সেটা হচ্ছে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান। এখানে যদি বসাই এই শর্তে বসালে কি হবে, সর্বনিম্ন মান হবে, এখানে বসালে সর্বোচ্চ মান হবে। তারপর ধাপ চারও একটা আছে, ধাপ চার হচ্ছে কি, এই যে মান বসাইয়া তাহলে কি দুইটা মান পেয়ে গেলাম, একটা হচ্ছে এক্স এর মান আর একটা হচ্ছে ওয়াই এর মান। এই দুই মান নিয়ে একসাথে যখন ইয়ে করবো একত্রে বসাবো তখন এটাকে বলা হবে কি সর্বোচ্চ বিন্দু বা সর্বনিম্ন বিন্দু। তাহলে আমরা তিনটা পাচ্ছি, ইয়ে পাচ্ছি, চারটে জিনিস পাচ্ছি। প্রথমে কি স্বাধীন চলের প্রেক্ষিতে মান বাইর করে ফেলবো, স্বাধীন চলকে মান বাইর করে প্রথম প্রয়োজনীয় শর্তের ভিত্তিতে, প্রয়োজনীয় শর্তের ভিত্তিতে স্বাধীন চলকে মান বাইর করবো। আবার পর্যাপ্ত শর্তের ক্ষেত্রে গিয়ে কি পজিটিভ না নেগেটিভ দেখবো, পজিটিভ হলে কি হবে মান সর্বনিম্ন হবে, নেগেটিভ হলে মান সর্বোচ্চ হবে। এখন অপেক্ষকে যদি কি করে দিই স্বাধীন চলকের মানটা বসাই দিই, যে মানটা পাবো সেটা হয়তো কি করব সর্বোচ্চ হবে অথবা সর্বনিম্ন হবে, ও সর্বোচ্চ মান সর্বনিম্ন বাইর করব। আবার সর্বোচ্চ বিন্দু বা সর্বনিম্ন বিন্দু বাইর করতে বলে, তাহলে ওই দুইটা বিন্দু মান যখন একটা আমি উপস্থাপন করব দিয়ে দিয়ে এক্সের একটা মান পাইলাম, ধরো ওয়াই একটা মান পাইলাম, এই দুইটা মান ধরলে এইটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু বা সর্বনিম্ন বিন্দু। এখন আমি অঙ্কে যাচ্ছি, একটু তাড়াহুড়া করতে হচ্ছে কেন।